নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা আমাকে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছো যে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে এবং তোমাদের স্কলারশিপ দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে, তো কবে তোমাদের স্টেটাস চেঞ্জ হবে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড তথ্য তোমরা পেয়ে যাবে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের যাদের যাদের স্টেটাস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যাপ্রুভড অ্যামাউন্ট নট ডিসবার্সড ইট দেখাচ্ছে, তো তোমরা কবে নাগাদ টাকাটি পাবে বা তোমাদের কবে নাগাদ ফান্ড অ্যাভেলেবেল হবে। কিন্তু তোমরা এখনই টাকা পাচ্ছ না, যখনই এই স্টেটাসটা পরিবর্তন হবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে এবং তার পাশে লেখাটা দেখাবে অ্যামাউন্ট ডিসবার্সড ইট, তখনই কিন্তু তোমরা টাকাটা পাবে। কিন্তু তার আগে তোমরা টাকাটি পাবে না। অনেক জায়গায় অনেক ভিডিওতে যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, তো ফান্ড অ্যাভেলেবেল অবশ্যই হয়েছে, সেটা এসবিএমসি মাইনরিটি স্কলারশিপে, এসবিএমসি মাইনরিটি স্কলারশিপে লট নাম্বার পড়ছে। কিন্তু এসবিএমসি স্কলারশিপে সেটা ফান্ড অ্যাভেলেবেল হলেও তোমাদের ডিসবার্সড করা এখনো পর্যন্ত হয়নি। ইকোস্ট্রি স্কলারশিপে তো তোমাদের বললাম, অর্থাৎ এসবিএমসি মাইনরিটি স্কলারশিপে, এসবিএমসি মাইনরিটি স্কলারশিপে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হলেও কিন্তু লট নাম্বার পড়ছে এবং ফান্ড ছাড়া হচ্ছে। তো তোমরা যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করেছো, অর্থাৎ এসবিএমসি স্কলারশিপ তোমরা যে অ্যাপ্লাই করেছো, সেটার ফান্ডটা কবে অ্যাভেলেবেল হবে, তো অলরেডি বিকাশ ভবনে ফান্ড অ্যাভেলেবেল আছে, কিন্তু এখনো পর্যন্ত ডিসবার্সড করা হয়নি। ডিসবার্স না হওয়ার কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্যাংশন হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকে স্টেটাস কিন্তু ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছে, এটা কিন্তু ফান্ড অ্যাভেলেবেল থাকলে কিন্তু অ্যাপ্রুভ করে, ফান্ড অ্যাভেলেবেল না থাকলে কিন্তু অ্যাপ্রুভ করে না। তো যখন এই ফান্ডটা গভর্নমেন্ট থেকে পারমিশন পাবে ডিসবার্সড করার, তখনই কিন্তু তোমাদের স্টেটাসটা অ্যাপ্রুভ থেকে স্যাংশন দেখাবে এবং তার পাশে দেখাবে অ্যামাউন্ট ডিসবার্সড ইট, অর্থাৎ তোমরা এবার টাকাটি পেয়ে যাবে। তো তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টটি অতি অবশ্যই ঠিকঠাক রেখো, যাতে কোনোরকম ভাবে তোমাদের পেমেন্টটা ফেল না হয়। আর আরেকটি কথা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ থেকে আবার রিজেক্টেড হয়ে যাবে কিনা। একদমই নয়, তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ থেকে রিজেক্টেড হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তোমরা স্কুল বা কলেজ যেখানেই পড়ো, তোমার ধরো স্কুল থেকে বা কলেজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা বিকাশ ভবনে ফরওয়ার্ড করে দিয়েছে, ফরওয়ার্ড করে দেওয়ার পর বারবার করে ভেরিফিকেশন করে নেয়, ভেরিফিকেশন করার পরই কিন্তু ওনারা অ্যাপ্রুভ করে। তাই অ্যাপ্রুভ থেকে রিজেক্টেড হওয়ার কোনো চান্সই থাকে না। যদি টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হয়, আদারওয়াইজ কিন্তু কোনোরকমভাবে অ্যাপ্রুভ থেকে রিজেক্টেড হয় না। তো তোমাদের এই ফান্ডটা কবে ডিসবার্সড করা হবে, তো এখনো পর্যন্ত যেহেতু ফান্ড অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও ফান্ডটা ছাড়া হয়নি, এটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের ফান্ডটা ডিসবার্সড করা হবে। যখনই ডিসবার্সড করা হবে তখনই কিন্তু তোমাদের স্টেটাস পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু দু তিনজন চারজনের মতো এরকম স্যাংশন করিয়ে দিয়েছে, সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি একটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে কিন্তু মোটামুটি চারজন ভোট দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে তাদের স্টেটাসটা অ্যাপ্রুভ থেকে স্যাংশন করেছে। তো বর্তমানে তোমাদের কি স্টেটাস দেখাচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এছাড়া তোমাদের যদি রিজেক্টেড হয়ে যায় বা যে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের কেটি এডুকেশন পরিবারের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড তথ্য তোমরা পেয়ে যাবে।